ফিলিপিনে যারা বিয়ে করতে চান এই সম্বন্ধে অনেক কিছু প্রশ্ন আমি পাচ্ছি, আসলে এই সম্বন্ধে উত্তর দেওয়ার মতো আমার কাছে যতটুকু তথ্য আছে আমি সেটাই আপনাদের দিতেছি। আসলে ফিলিপাইনে গভর্নমেন্টের আইন অনুযায়ী একটা মাত্র বিয়ে আছে লাইফে যে কোনো লোকে, কিন্তু মুসলিমদের জন্য আরেকটা ল, কারণ মুসলিমরা ফিলিপাইনের যে ধর্মীয় ল আছে খ্রিস্টানরা সেটা মানে না, মানে দেশের যে লটা আছে সেটা মানে না, তাদের স্বায়ত্তশাসিত যে ল মুসলিম ল সেটাই তারা ফলো করে। তো যেহেতু আমরা মুসলিম কান্ট্রিতে আসি সেই জন্য আমাদের অনুমতি আছে, বাংলাদেশ থেকে বিবাহিতরা আইসাও এখানে বিয়ে করতে পারবে, সেই ক্ষেত্রে তারা সর্বোচ্চ চারটে বিয়ে করতে পারবে। বাংলাদেশে যদি একটা করা থাকে তাহলে এখানে তিনটা বিয়ে করতে পারবে। সেই ক্ষেত্রে তারা কি ফেসিলিটি পাবে, বিয়ে করার পরে কি কি ফেসিলিটি পাবে, তো সেটা হচ্ছে মেন প্রশ্ন। আসলে বিয়ে করার পরে এখানে বাঙালি রাইসা যারা বিয়ে করে, যাদের ওয়াইফ আছে দেশও আছে এখানে আরেকটা সিক্রেটলি বিয়ে করে, তখন তারা ভিসা পায় টিআরভি ভিসা। টিআরভি এই দেশে কিন্তু অনেকে এসে বিয়ে করে, আসলে বেশিরভাগ বিয়ে করে হচ্ছে ইউরোপিয়ান বুড়ারা যারা আছে, দাদারা আসে, তারা এসে এই দেশে দেখা যায় যে একটা মেয়েকে বিয়ে করে, সেটা 20-30 বছরের একটা মেয়েকে বিয়ে করে, এই দেশে থেকে প্রায় 60-70 বছরের একটা লোক চলে আসে বিভিন্ন দেশ, বিভিন্ন ইউরোপ কান্ট্রি থেকে আইসা এখানে বিয়ে করে। তাদের অন্য একটা প্ল্যান আছে, তারা অন্য প্ল্যানে বিয়ে করে ইউরোপিয়ানরা। তাদের প্ল্যান হচ্ছে তারা ওই দেশেও তাদের সংসার আছে, থাকার পরে যে পেনশন পায় সেটা দিয়ে এখানে ফিলিপিনে অনেক আরাম আয়েসে জীবন কাটানো যায়, এবং ওই দেশের তখন ফ্যামিলিটা তাদের এস্টাবলিশ হয়ে যায়, বউয়ের সাথে ছাড়াছাড়ি হয়ে যায়, অনেক কিছু হয়ে যায়, যার জন্য এইখানে আইসা তারা জীবন লাইফ লিড করে এবং এইখানে তাদের সংসারটা ঘুরে আবার চালু করে। তো দেখা যায় যে 50 বছরের উপরে বেশিরভাগই আইসা এখানে বিয়ে শাদি করে এবং বুড়া বুড়ারা এখানে আইসা বিয়ে করে। কিন্তু বাংলাদেশি পাকিস্তানি ইন্ডিয়ান যারা আসে তারা কেন বিয়ে করে, তাদের বিয়ে করার কিছু ফেসিলিটি পায় সেই জন্য তারা বিয়ে করে। প্রথমত এই দেশের তো আপনারা শুনছেন যে একটাই বিয়ে করা যায়, খ্রিস্টান ধর্ম অনুযায়ী এই দেশের ল অনুযায়ী একটাই বিয়ে, একটা লাইফে একটাই বিয়ে। হ্যাঁ, সম্পর্ক অন্যভাবে আপনারা অনেক কিছু করতে পারেন, কিন্তু বিয়ে একটাই হবে আইন অনুযায়ী, ডকুমেন্টস অনুযায়ী। কিন্তু মুসলিমদের জন্য হচ্ছে চারটা বিয়ে, সেই বিয়েটা যে কোনো জায়গায় রেজিস্টার হোক সেটা চলে যাবে মিন্দানাও নামক একটা মুসলিম অধ্যুষিত এলাকায়, স্বায়ত্তশাসিত এলাকায়, যেখানে এটা রেজিস্ট্রি হবে এবং ওইখান থেকে তারা একটা সার্টিফিকেট দিবে, দেওয়ার পরে এইখানে মেরিট ভিসা সেটা আপনাকে লাগাই দিবে, সেটা মুসলিমদের ক্ষেত্রে বা অন্য অন্য দেশিদের ক্ষেত্রেও সেটাই প্রযোজ্য। তো সেই ভিসা পাওয়ার পরে আপনি কী কী ফেসিলিটি পাবেন সেটা হচ্ছে মেইন ফ্যাক্ট। ফেসিলিটির মধ্যে নাম্বার ওয়ান হচ্ছে আপনি এই দেশে যখন ব্যবসা বাণিজ্য যেটাই করবেন আপনি আর কারো উপরে ডিপেন্ড করতে হবে না, কোনো এই দেশের কোনো মেয়ের উপরে বা এই দেশের পাবলিকের উপরে অথবা কোনো ফরেনারের উপরে বা এই দেশে যারা অনেক দিন আছে তাদের উপরে, কারো উপরে ডিপেন্ডেন্ট করতে হবে না। এই আপনার এই টিআরভি ভিসা দিয়ে আপনি নিজের ট্রেড লাইসেন্স এইগুলো সব পেয়ে যাবেন এবং আপনি অনায়াসে ব্যবসা করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনার কিছুদিন পর পর যে পাসপোর্ট নবায়ন রেনিউ এই সেই এইগুলো ঝামেলা থাকে না, এইগুলোতে কিন্তু অনেক টাকাও যায় এবং সহজে আপনি বিজনেসের ক্ষেত্রে এই ফেসিলিটিটা পেয়ে যাবেন এবং সেই ক্ষেত্রে আপনার পয়সা অনেক কম লাগবে। সেকেন্ড ফেসিলিটি হচ্ছে আপনি দেশে যাওয়ার জন্য বা আপনি দেশে যাইতে গেলে যে ভিসা বারবার ভিসা নেওয়া লাগে বা মাল্টিপুল ভিসা লাগানো লাগে অনেক খরচ, সেইগুলো থেকে আপনি বেঁচে যাবেন। থার্ড যেটা আমি দেখলাম যে এই টিআরবি ভিসাটা যখন থাকে তখন আপনি ফিলিপিন থেকে অন্য দেশে ধরেন ইউরোপে যেতে চান, জাপানে যেতে চান, ভিসাটা আপনাকে প্লাস পয়েন্ট হয়। কীরকম প্লাস পয়েন্ট হয়, এই ভিসাটা যখন আপনি চুজ করেন যে এই দেশে আপনার ওয়াইফ আছে, ফ্যামিলি আছে, আপনার একটা ব্যাঙ্ক অ্যাকাউন্টও দেখাইতে হয়, তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে, তখন আপনি যখন এই ভিসাটা সাবমিট করেন, করার পরে সহজেই আপনি ইউরোপের ভিসা বা অন্য অন্য কান্ট্রি কোরিয়া জাপান অন্য অন্য কান্ট্রির ভিসা অনায়াসে আপনি পেয়ে যান, কারণ তারা জানতেছে যে আপনি ফিলিপিনে আপনি সিটিজেন হচ্ছে বাংলাদেশি বাট ফিলিপিনে হচ্ছে আপনার ওয়াইফ আছে, আপনার ফ্যামিলি আছে, আপনি অন্য দেশে বেড়াতে যাবেন আবার ব্যাক করবেন ফিলিপিনে, সেটার জন্য আপনি ভিসাগুলো ইজিলি পান। সেই ক্ষেত্রে আরও ফেসিলিটি পাওয়া যায় যদি আপনার ওয়াইফ আপনার সাথে কোথাও ট্রাভেল করে বিভিন্ন দেশে, তাইলে আপনি আরও ফেসিলিটি বুক করতে পারবেন। এই হচ্ছে টিআরভি ভিসার মেইন ফ্যাক্ট। টিআরভি ভিসাটা করলে এই কিছু তিন চারটা ফেসিলিটি পাওয়া যায়, তবে বাংলাদেশিরা খুব বেশি যে টিআরবি ভিসা করে তা না, পয়সা খরচ করেই তারা বিজনেস ভিসা অথবা যে ওয়ার্ক ভিসা সেটা করে।
যেটা করলে অনেক টাকা খরচ হয়, প্রতি বছরই টাকা খরচ হয়, আবার রেনু করতে হয়, ভিসা নিতে হয়। কিছু লোক আছে তো বিয়ে ছাড়াই তারা সংসার করতেছে, টিআরবি ভিসা করার খরচও কিন্তু কম, সেই জন্য টিআরবি ভিসা যারা করে তারা অনেক কম খরচে এখানে বসবাস করতে পারে, সেটা একটা বিষয়। আর টিআরবি ভিসার ক্ষেত্রে আপনি এখানে যদি কোনো কাউকে রাজি করাতে পারেন পয়সা দিয়ে, সেটা তো ভালো, পয়সা দিয়ে রাজি করান সেটা বেটার। আর যদি পয়সা না দিয়ে রাজি করান, আপনি সত্যিকার অর্থেই বিয়ে করতে চান, সেটা তো আরও ভালো, আপনি সেই অনায়াসে তাকে পেয়ে যাবেন। হ্যাঁ, টিআরবি ভিসার ক্ষেত্রে আরেকটা অসুবিধার কথা আমি বলি, যদি কোনো কারণে আপনি ওর সাথে ছাড়াছাড়ি হয় বা কোনো কারণে মন খারাপ হয়, সেই ক্ষেত্রে ও যে টিআরবি ভিসা যার সাথে বিয়ের সম্পর্কে টিআরবি ভিসা পাইছেন, দ্রুত এই টিআরবি ভিসা কিন্তু সে ক্যান্সেল করে দিতে পারে, একদম ওয়ান টুতে ক্যান্সেল করে দিতে পারে, সেটা আপনার একটা খারাপ সাইট, তো সেটাও মাথায় রাখতে হবে। যাই হোক, এই ছিল টিআরবি ভিসার আমার ইনফরমেশন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করার পরে আপনারা কমেন্টস করবেন, আশা করি আনসারগুলো সঠিক এবং সুন্দর পাবেন। ভালো থাকবেন।